প্রিয় বন্ধুরা তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো তোমাদের জন্য শিক্ষামন্ত্রীর তরফ থেকে একাধিক আপডেট রয়েছে শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষামন্ত্রী বিরাট একটি ঘোষণা করলো এবং ছাত্রছাত্রীদের জন্য একটি সুখবর দিল সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব একই সাথে তোমরা অনেকেই জানতে চাইছিলে যে আমাদের রাজ্যে কি বা আমাদের দেশে কি আবার লকডাউন হতে পারে এই নিয়ে এই মুহূর্তে কি তথ্য আছে সংক্রমণ বাড়ছে স্কুল বন্ধ হয়েছে অনলাইনের পথে এসছে তো এখন কি প্রত্যেককে বা আমাদের রাজ্যে লকডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ কিছু নিয়ে বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো কাজেই ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো সবার প্রথমেই তোমাদের যে জিজ্ঞাসা আছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করি তারপরে স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু কী ঘোষণা করলেন সেটা নিয়ে আলোচনা করব। দেখো সবার প্রথমেই বলে রাখি তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছ তোমাদের আমি জানিয়েছি যে দিল্লি সহ আমাদের সম্পূর্ণ দেশে কিন্তু কোভিডের গ্রাফ উদ্যমুখী হয়েছে এবং সংক্রমণ অত্যাধিক পরিমাণে বেড়েছে সেই কারণে প্রত্যেকটি রাজ্য প্রত্যেকটি গবেষক এবং দেশ প্রধানমন্ত্রী সহ সকলেই কিন্তু চিন্তিত এক্সি ভেরিয়েন্ট কিংবা এই সংক্রমণ কিন্তু চতুর্থ দেওয়ের চোখ বা চতুর্থ দেওয়ের সংকেত দিচ্ছে এক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই বলে রাখি একাধিক রাজ্যে কিন্তু বিভিন্ন রকমভাবে এই কোভিড গাইডলাইন প্রকাশিত হয়েছে একই সাথে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি দিল্লি রাজ্য ও কিন্তু আবার পুনরায় স্ট্রিক্টলি হয়েছে এ যদি মাস্ক কেউ না পরে যেটা আগে ছিল জরিমানা সেরকমই জরিমানা দিতে হবে কোনো ব্যক্তি যদি দিল্লিতে মাস্ক না পরে এ তাহলে কিন্তু পাঁচশো টাকা জরিমানা দেওয়া হয়েছে আর এটা শুধু দিল্লিতেই না উত্তরপ্রদেশের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার মাস্ক না পরলে তাদের ওপর ধারা লাগানো হবে এরকম কিন্তু আইন তৈরি হয়েছে কারণ কোভিড কিন্তু অত্যাধিক পরিমাণে বাড়ছে যদিও আমাদের রাজ্য তুলনামূলকভাবে এখনও পর্যন্ত কম আছে কিন্তু যে হারে এ দেশে বাড়ছে সেই অনুযায়ী কিন্তু ও কোভিডের সংক্রমণ প্রত্যেকের ক্ষেত্রেই একটা আশঙ্কা চিন্তা এবং চতুর্থ ওয়েবের সংকেত মাত্র এক্ষেত্রে প্রত্যেকটি বিশেষজ্ঞ প্রত্যেকে কিন্তু একটা বিষয়েই উল্লেখ করছে যে যে যা বলুক না কেন আমি এই বিষয়ে তোমাদের সবাইকে প্রত্যেকবার সতর্ক করছি আমাদের রাজ্য সরকারও সতর্ক করছে এবং আমাদের রাজ্য তথা একাধিক রাজ্যও কিন্তু দিল্লি রাজ্যের মতো আবার পুনরায় একই গতিতে ফিরে আসবে যদি সংক্রমণ এরকমভাবে বাড়তে থাকে সেই কারণে আগের থেকেই তোমাদের বলব তোমরা কিন্তু মাস্ক স্যানিটাইজার প্রপারভাবে ক্যারি করো আর এই কোভিডের চতুর্থ ঢেবে চোখ রাঙানির মধ্যে কিন্তু একাধিক স্কুল পুনরায় বন্ধ হয়েছে দিল্লিতে এ একাধিক স্কুল বন্ধ করে অনলাইনে ক্লাস বা অনলাইনে পঠন পাঠন কিন্তু শুরু হয়েছে এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এই প্রত্যেকটি স্কুল কিন্তু দিল্লিতে বন্ধ করা হয়নি যে সমস্ত স্কুল বা বেশিরভাগ স্কুলই তোমাদের জানিয়েছিলাম যে সংক্রমিত হয়েছে শিক্ষক হয়েছে কোথাও কোথাও ছাত্রছাত্রীরা হয়েছে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় বন্ধ করে অনলাইনের রাস্তায় বেছে নিয়েছে এবং অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে জোরালো দাবি উঠছিল যে হারে সংক্রমণ বাড়ছে সে হারে সম্পূর্ণভাবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কিন্তু দিল্লির তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকায় বলা হয়েছে এই মুহূর্তে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংক্রমিত হচ্ছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোই বন্ধ হবে চব্বিশ তারিখে একটি বৈঠক হবে সেই বৈঠকের পর সমগ্র বিষয় বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে একটি উদ্যোগ নেওয়া হতে পারে যেটা এই মুহূর্তে তথ্য আছে আর লকডাউনের কথা যদি বলি অত সহজে কিন্তু এই মুহুর্তে কোনো রাজ্য সরকার বা তোমাদের হচ্ছে বা কেন্দ্র সরকার লকডাউনের পথে যাবে না এবং তারা চায় এই যে এবং রাজ্য সরকার সহ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সহ কেন্দ্র সরকার সহ এবং আমি তুমি প্রত্যেকেই কিন্তু আগের ছকে আর ফিরে যেতে চাই না যেরকমভাবে আগে আমাদের ঘরবন্দি হয়ে থাকতে হতো যেরকমভাবে সংক্রমণ এর জন্য আমাদের বহু অসুবিধা হয়েছে স্কুল করতে পারিনি অফলাইনে ক্লাস করতে পারিনি সেই পথে কিন্তু কেউই যেতে চায় না কিন্তু সংক্রমণ যদি অত্যাধিক হারে হয় সেটা পরবর্তী ব্যাপার কিন্তু এই মুহুর্তে লকডাউন হওয়ার কোনো রকম সম্ভাবনা বা সংকেত কিন্তু নেই তোমরা যারা অনেকে জিজ্ঞাসা করেছিলে তোমাদের বিষয়টা জানিয়ে দিলাম এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর তরফ থেকে বলা হয়েছে যে এই কোভিড কালেও আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু দিক থেকে আমরা কোনো মতেই কম্প্রোমাইজ করিনি শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যেকটা চেষ্টা করেছি একাধিক প্রকল্প রাজ্যে এসছে যেমন এসছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা সাহায্য করেছে স্টুডেন্টদের এর উচ্চশিক্ষায় অগ্রগতি লাভ করতে একই সাথে আমাদের রয়েছে বিভিন্ন প্রকল্প যেমন কন্যাশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্প একই সাথে রয়েছে বিভিন্ন স্কলারশিপ স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপ থেকে শুরু করে ওই ওয়েসি ওয়েসসি স্কলারশিপ থেকে শুরু করে এ নবান্ন স্কলারশিপ থেকে শুরু করে একাধিক স্কলারশিপ রয়েছে এ এবং সঙ্গে নিয়ে আসা হয়েছে ইন্টার্নশিপ যেখানে প্রত্যেকটি কলেজের ছাত্রছাত্রী পাবে পাঁচ হাজার টাকা এগুলো তো রয়েছে কোভিড চলে গেলেও পরবর্তী সময়েও শিক্ষার অগ্রগতির কথা মাথায় রেখে এই সমস্ত প্রকল্পগুলো অব্যাহত থাকবে শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছে এবং শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যেতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নতুনভাবে নতুন নিয়মে শিক্ষানীতি তৈরি করছে তোমরা সকলেই জানো এবং এটাও বলা হচ্ছে একাধিক বিদেশি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কিন্তু চুক্তি হয়েছে শিক্ষার অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা একটা ভালো দিক যেটা আমাদের রাজ্যেই তুমি থাকছো আমাদের রাজ্যের বিশ্ববিদ্যালয়ে তুমি পড়ছো ও এবং সেই বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন করেই তুমি কিন্তু বাইরের যে শিক্ষা সেই শিক্ষা আমাদের রাজ্য থেকেই তোমরা নিতে পারছো অর্থাৎ বিদেশে তোমাকে যেতে হচ্ছে না বিদেশের পড়াশোনা তোমরা কিন্তু আমাদের রাজ্যেই করতে পারবে এমনই ভাবেই তৈরি হয়েছে একাধিক বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু এরকমভাবে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হবে অনেকে এটা ভালোভাবে নিচ্ছে অনেকে এটা খারাপভাবে নিচ্ছে অনেকে মনে করছে এটা হচ্ছে স্কুল কলেজকে বেসরকারি করণের একটা উপায় রাজ্যের অনেকে মনে করছে যে এটার দ্বারা অনেক ছাত্র ছাত্রীর কাছে শিক্ষা ব্যবস্থা অতি সুলভে কিংবা খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে শিক্ষার বিস্তার হবে বাদবাকি তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও একই সাথে কোনো বিষয়ে তোমাদের পার্টিকুলার জিজ্ঞাসা করার থাকলে সেটাও তোমরা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না এবং তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনলাইন না অফলাইনে হবে পরীক্ষা সংক্রান্ত তথ্য জানতে চাও পরবর্তী ভিডিওতে তোমাদের সমস্ত তথ্য দিয়ে দেবো বাদ বাকি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা ইউনিভার্সিটি অনুযায়ী কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো সেই অনুযায়ী পরবর্তী ভিডিও আমি তৈরি করার চেষ্টা করব প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত